আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে ম্যায়োনিজের রেসিপি নিয়ে। ডিম দিয়ে দুই রকমের ম্যায়োনিজ কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়েই চলে এলাম। ব্লেন্ডার ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া, একটা হ্যান্ড হুইচের সাহায্যে খুব সহজভাবে এই ম্যায়োনিজটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ম্যায়োনিজ রেসিপিগুলো আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ম্যায়োনিজ দেখেই বুঝতে পারছেন এই ম্যায়োনিজের ঘনত্বটা কতটুকু। একটা বাটিতে আমি দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি, সাদা অংশটা পরে ব্যবহার করব। এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার, সাদা ভিনেগারটাই ব্যবহার করতে হবে। কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া। তেল নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ। এবার একটা হুইজ দিয়ে আমি এই ডিমের কুসুমটাকে ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। এই ম্যায়োনিজের মধ্যে তেলটা একবারে দেওয়া যাবে না, একবারে তেলটা দিতে গেলে দেখা যাবে ম্যায়োনিজটা আপনার ফেটে গেছে। 1 টেবিল চামচ করে তেলটা দিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নিতে হবে, অর্থাৎ আপনার 1 মিনিট পর পর 1 টেবিল চামচ করে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে হুইজটা দিয়ে আপনার ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন দেখবেন যে একটা ফোমি টেক্সচার ভাব হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে ম্যায়োনিজটা তৈরি হয়ে গেছে। আর আজকে আমি যে দুই ধরনের ম্যায়োনিজ ব্যবহার করছি সেখানে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করব, সেটা আপনারা নিজেই দেখতে পাবেন। এই পর্যায়ে কিন্তু আমার ম্যায়োনিজটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুকু। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি ম্যায়োনিজটা, আর তেলের পরিমাণটা কতটুকু এখানে রয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ কিন্তু তেল আমার রয়ে গেছে। তো এই ম্যায়োনিজটা তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারবেন। ম্যায়োনিজের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে করতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা একটু, উপকরণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর কমিয়ে করতে চাইলে উপকরণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল, আপনারা যে কোনো অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তৈরি করতে পারেন, তবে তেলটা ভালো মানের হতে হবে, এতে করে আপনার ম্যায়োনিজটা খেতে ভালো লাগে। নাহলে অন্যান্য তেল, যে বাজারজাত অনেক ধরনের তেল থাকে, তো এই ধরনের তেল দিয়ে করলে আপনার দেখা যায় তেলের একটা গন্ধভাব থেকে যায় ম্যায়োনিজের মধ্যে। তো চেষ্টা করবেন ভালো মানের তেলটা ব্যবহার করতে। তো আমি তেলের সাথে গুঁড়া দুধটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি, 1/4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর দেখা যাবে এখানে একটা ছানাটে ভাব হয়ে আসবে দুধের মধ্যে। তো আমি যে ভিনেগার বা লেবুর রসটা ব্যবহার করেছি তার কারণে কিন্তু এই গুঁড়া দুধটা কিন্তু ছানা বেঁধে গেছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ডিমের যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই ছানা ভাবটা কিন্তু থাকবে না এখানে, আমরা যে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি তার কারণে। হুইজ দিয়ে আমি এই সাদা অংশটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। তো মিশানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছানা ভাবটা কিন্তু এখানে নেই। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে আরও 1 মিনিট বিট করে নেব। প্রতি 1 মিনিট বিট করে তারপর 1 টেবিল চামচ করে তেল ব্যবহার করব। আর এই ম্যায়োনিজটার মধ্যে তেলের পরিমাণটা খুবই কম লাগবে। বাইরে থেকে একটা চড়া দাম দিয়ে কিন্তু আমরা ম্যায়োনিজটা কিনে নিয়ে আসি, ঘরে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজ করে কিন্তু এই ম্যায়োনিজটা তৈরি করে নিতে পারবেন। তো খুব ভালোভাবে মিশাতে হবে, এমনভাবে মিশাতে হবে যেন একটা ফোমি ভাব হয়ে আসে। যত ভালোভাবে আপনারা এই ডিমের মিক্সচারটা ভালোভাবে মিশাবেন ততই কিন্তু আপনার ম্যায়োনিজটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন ম্যায়োনিজের ঘনত্বটা।
এখানে তেল আমার বেঁচে গিয়েছে 1/2 কাপ পরিমাণ। তো তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লেগেছে। আশা করছি আমার আজকের ম্যায়োনিজ রেসিপি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।